তুমি কি বিড়বিড় কইরা আমারে গালি দিতেছো কেন বুঝান না আমি আপনারে গালি দিতেছি কেন তুমি আমারে মনে মনে গালি দিতেছো কেন আমি কি তোমার পাকা ধানে মই দিছি নাকি তোমার হালের বলদরে পিটায় মাইরা ফেলছি দেখেন আপনি আমার পাকা ধানে মইও দেন নাই আমার হালের বলদ পিটায়ও মারেন নাই কিন্তু এই যে যখন তখন রাস্তাঘাটে ডাক দিয়ে এসে কথা বলেন আমার সহ্য হয় না এটা আমার ইপটিজিং মনে হয় সি 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 ইপটিজিং হইতেছে গিয়া একটা সামাজিক ব্যাধি ইপটিজিং কারা করে বকাইটা পাড়ার মাস্তানরা আমি কি সেই জিনিস আমি কি অশিক্ষিত মূর্খ এরকম কেউ তোমার কি মনে হয় আর ইপটিজিং এর সংজ্ঞা কি সেটা তুমি জানো দেখেন আফজাল ভাই আমি আপনাকে খুব ভালো মানুষ হিসেবে জানি এবং আপনাকে সম্মানও করি কিন্তু যে আপনি যেগুলো করেন রাস্তাঘাটে যখন তখন দেখা হলে আপনি আমারে যে প্রেম নিবেদন করেন এটা আমার একদমই সহ্য হয় না এটা আমার ইপটিজিং এ মনে হয় আপনি কি জানেন না যার যারে ভালো লাগে না তার সাথে এরকম করলে তার ইপটিজিং মনে হয় এগুলা কথা যে মিথ্যা বলছো তা না কিন্তু একটু সমস্যা আছে ছোট্ট একটু সমস্যা ইপটিজিং প্রেম ভালোবাসা এগুলির কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা আছে তুমি তো ইপটিজিং এর সংজ্ঞাই জানো না হইছে আপনার থেকে না আমার ইপটিজিং এর সংজ্ঞা জানতে হবে না প্রেম ভালোবাসার সংজ্ঞা জানতে হবে না এটা আমি খুব ভালো করেই জানি আপনি আমার সাথে এরকম করবেন না দ্যাটস ফাইনাল ওই কি জানো আপনি আমারে কেন ডাকছেন বলেন তো ডাক দিছি তো খবর জানো না তোর আম্মু শরীর এখন কেমন আছে ওরে ভালোই তো খুবই না চালাকি করা হইতাছে এখন আমারে পটাইতে পারতেছেন না আমার মায়েরে পটাবেন কি কুবুদ্ধি করতেছেন আপনি বলেন তো আমারে একটু বোধহয় ভুল বললারি পা যে মেয়েকে আমি বিয়ে করব যার মা আমার হবু শাশুড়ি হবে তার শরীরের খোঁজ খবর রাখা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তাই না আপনার ইচ্ছা না কোনোদিনও পূরণ হবে না আমি কোনোদিনও আপনার ঘরের বউ হবো না আপনার ঘরে যাবো না আপনি কি যাবেন নাকি আমি আপনার কতগুলো কথা শুনাই দিব তুমি যেভাবে আমাকে অপমানজনক কথা বলতেছো এগুলি আমি অপমান হিসাবে নিতেছি না কেন জানো কারণ তোমার জ্ঞান বুদ্ধি এখনো পাকাপোক্ত হয় নাই যখন আরো পাকাপোক্ত হবে তখন বুঝতে পারবা যে কার সামনে দাঁড়ায় কি কথাগুলি বলতেছো আরো একটা কারণ আছে এটা বড় কারণ যেটা আমি যে কোনো সময় তোমার স্বামী হইতে পারি দেখা যাবে ওগুলো আর শুনেন আপনার মনের ইচ্ছা মনেই থেকে যাবে আমি কোনোদিন আপনার বউ হব না আপনার প্রতিশোধ নেওয়াও হবে না দেখো রিপা কথা পেটের মধ্যে আসলে মুখ দিয়ে বাইর করে দিতে হয় না মানে তোমার হজম করতে হয় বাইবা শুনে বলতে হয় যে কারে বলতেছি কি বলতেছি এখন তুমি মনে করো যখন তুমি বউ হয়ে আমার ঘরে যাইবা তখন যদি আমি প্রশ্নগুলি রে অপমানের প্রতিশোধ দিতে চাই সেটা কি ঠিক হবে এত তেজ ভালো না রিপা মায়া মানছে এত তেজ ভালো না কপালে কি লেখা আছে সেটা কিন্তু কইতে পারে না